বাঞ্ছা কল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাপনেভ্য বৈষ্ণবেভ্য নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রীচৈতন্যমঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের সুস্বাগতম। প্রথমেই সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী এবং গুরুপাদ পদ্মের রাতুল চরণে দণ্ডপাত প্রণাম জানিয়ে আজ জগৎগুরু প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের এক গল্প কথা শুনব। এটি তিনি মজা করে শিষ্যদের শোনাতেন এবং গল্পের ছলে এক মজার উপদেশ দিতেন। গল্পটির নাম হচ্ছে কস্থং খস্থং। এক গ্রামে এক সময় বহু বিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিতের বাস ছিল, কিন্তু কালক্রমে সেই সকল ব্রাহ্মণ পণ্ডিতের বংশধরগণ লেখাপড়ার প্রতি এতটাই বিরাগী হইয়া পড়িল যে উহারা অধিকাংশ সময়ে তাস, পাশা, দাবা, জুয়া প্রভৃতি খেলিয়া কাটাইত। কেবলমাত্র পেটের জন্যেই যজমানের পূজা পার্বণাদি করিতে যাইত বটে, কিন্তু অশুদ্ধ মন্ত্র উচ্চারণ করিয়া যজমানকে ও দেবতাকে তাহারা বঞ্চনাই করিত। অথচ লোকের নিকট গর্ব করিয়া বেড়াইত যে তাহাদের মতো পণ্ডিত আর পৃথিবীতে নাই, কারণ বহু প্রাচীন পণ্ডিতের রক্ত তাহাদের শরীরে বহিয়াছে। একজন সত্যপ্রিয় ব্যক্তি ওই সকল তথাকথিত পণ্ডিতের গর্ব খর্ব করিবার জন্যে এক প্রকৃত পণ্ডিতকে অনেক অনুরোধ করিয়া সেই গ্রামে লইয়া আসিলেন। পণ্ডিত মশায় যখন গ্রামে প্রবেশ করিলেন, তখন ওই সকল বঞ্চক ব্যক্তি তাহাদের গ্রামের মোড়লের নিকট গিয়া এই বিপদ হইতে পরিত্রাণের উপায় জিজ্ঞাসা করিল। মোড়লটিকে গ্রামের সকলেই দাদা ঠাকুর বলিয়া ডাকিত এবং তাহাদের মধ্যে ইনি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ পণ্ডিত বলিয়া বিখ্যাত ছিলেন। তিনি সকলকে আশ্বাস দিয়া বলিলেন, তোমাদের কোনো ভাবনা নাই, পূর্বপুরুষগণকে যে রক্ত আমাদের মধ্যে রহিয়াছে তাহার দ্বারাই এই পণ্ডিতকে আমরা পরাস্ত করিব, দেখিয়া নিও। আমি উহার সহিত সংস্কৃত ভাষায় আলাপ করিয়া উহার মুখ একেবারে বন্ধ করিয়া দিব, আর অধিক কিছু বিচার করিতে বা আমাদের কলঙ্কের কথা তুলিতেই পারিবে না, তাহাকেই অপমানিত হইয়া চলিয়া যাইতে হইবে। পণ্ডিত মশায় বিচার সভায় আসিয়া দেখিলেন যে গ্রামের দাদা ঠাকুরটি উচ্চ আসনে বসিয়া রহিয়াছেন। তখন পণ্ডিত ঠাকুর এক নিঃশ্বাসে বলিতে লাগিলেন, খস্তং গস্তং ঘস্তং মস্তং চস্তং ছস্তং যস্তং ঝস্তং ঠস্তং ইত্যাদি। পণ্ডিত মহাশয় দেখিলেন এইরূপ পণ্ডিতের সঙ্গে তাহার বিচার করা বৃথা, কাজেই সসম্মানে স্থান পরিত্যাগ করাই ভালো। যখন পণ্ডিত মহাশয় দূর হইতে দণ্ডবত প্রণাম করিয়া স্থান ত্যাগ করিতেছিলেন, তখন দাদা ঠাকুর শিষ্যগণ উচ্চ হাস্য করিতে করিতে বলিলেন, দেখিলে দাদা ঠাকুর কত বড় পণ্ডিত, অমন পণ্ডিতকেও আর মুখ খুলিতে হইল না, দাদা ঠাকুরের সাথে সংস্কৃতে বিচার করিতে পারে, এইরূপ লোক কি পৃথিবীতে আছে, দাদা ঠাকুর কি অনর বলি না সংস্কৃত বলিতে পারেন, যেন মুখে ফুল ঝরি ছোটে। কতগুলি লোক পুরুষানুক্রমে বিষ্ণু, বৈষ্ণব, ভগবানের পার্ষদ, মুনি, ঋষি, ব্রাহ্মণ ও পণ্ডিতের বংশধর বলিয়া অভিমান করিয়া ভক্তি সিদ্ধান্ত বিদ নিষ্কাঞ্চন শুদ্ধ বৈষ্ণবের উচ্চ কুল ও পাণ্ডিত্যের অভাব কল্পনা করে। তাহারা সেই জড় অভিমানে মত্ত হইয়া অনুসার বিসর্গের পাণ্ডিত্যের দ্বারা শুদ্ধ বৈষ্ণব সিদ্ধান্তকে খণ্ডন করিবার স্পর্ধা করিয়া থাকে।
যখন কোন শুদ্ধ বৈষ্ণব ইহাদিগাকে প্রশ্ন করেন, কস্তং অর্থাৎ তুমি কে, তোমার স্বরূপ কি, তখন স্থূলবুদ্ধি জড় অহংকারী ব্যক্তিগণ তাহাদিগের দেহটাই আমি বুদ্ধি করিয়া এক নিঃশ্বাসে অপরা বিদ্যার জড় পাণ্ডিত্যপূর্ণ উত্তর প্রদান করিয়া বৈষ্ণবকে জয় করিবার অভিমান করিয়া থাকে। সেইরূপ পাণ্ডিত্য অস্তং হইতে খস্তং মানে শেষ পর্যন্ত অপরা বিদ্যার পাণ্ডিত্য এক প্রলাপ মাত্র। কিন্তু প্রকৃত পণ্ডিত কস্তং অর্থাৎ কে তুমি, এই প্রশ্নের উত্তরে গোপীর ভর্তু পদ কমলের দাস দাসানু দাস অর্থাৎ আমি গোপীনাথ শ্রীকৃষ্ণের চরণ কমলের দাস, তাহারই একমাত্র দাস, এই রূপ উত্তরই প্রদান করিয়া থাকেন। আজ এই ইউটিউবের কল্যাণে অনেক প্রকার ব্যক্তি এই বৈষ্ণবের কটু অভ্যাস এবং বৈষ্ণব গান দিগকে তিরস্কার করিয়া তাদের বার্তালাপ করিতেছেন এবং অপযুক্তি এবং অপব্যাখ্যা দিতেছেন এবং মনুষ্যজন তাহারই অনেক প্রকার জ্ঞান আছে বলিয়া তাহার কথা শুনিতেছেন। কিন্তু প্রকৃত বৈষ্ণবগণ স্থূলবুদ্ধি সম্পন্ন নয়, তারা প্রকৃত রসগ্রাহী এবং সারগ্রাহী। তারা জানেন এগুলির উত্তর দিয়ে সময় কালক্ষেপ না করে প্রকৃত সারগ্রাহী চিন্তাধারায় চলা উচিত। আশা করি ভক্তগণ কি বললাম আপনারা বুঝবেন। তো যাই হোক, এই রকমই প্রভুপাদের দেওয়া প্রশ্ন উত্তরে আমরা যে জিনিসগুলো শিখছি সেগুলো আপনাদের সামনে উপস্থিত করব। কথা দিলাম প্রভুপাদের বাণী এবং প্রভুপাদ যে জিনিসগুলো বলে গেছেন প্রভুপাদের ধারায় বা প্রভুপাদের সিদ্ধান্তে চললেই অপব্যাখ্যা অপযশ ইত্যাদি হতে আমরাই আমাদের শাস্ত্রকে রক্ষা করতে পারব। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। আর হ্যাঁ, কথা দিচ্ছি পরের দিন এইরকমই এক শাস্ত্রীয় ব্যাখ্যা বা প্রভুপাদের সিদ্ধান্ত নিয়ে অবশ্যই আপনাদের সামনে আমরা উপস্থিত হব। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, কৃষ্ণপদে যেন আমাদের সবার মতি হয় এই কৃপা করবেন। আর হ্যাঁ, সমস্ত শাস্ত্র সবার আগে বৈষ্ণব চরণে, তাই অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, তৎশাখাসহ সমস্ত বৈষ্ণব মঠের জয় এবং সর্বোপরি আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয়।